পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের দু জায়গায় বোমা উদ্ধার করল গলসি থানার পুলিশ। গলসি ব্লকের পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রামে জার ভর্তি বোমা উদ্ধার করল গলসি থানার পুলিশ। ওই গ্রামের একটি খামারের মধ্যে ঘিয়ের জারে উদ্ধার হয় তাজা বোমা। তাছাড়া শিররাই পঞ্চায়েতের শিররাই গ্রামের পশ্চিম পাড়ার একটি খামারেও উদ্ধার হয় ঘিয়ের জার ভর্তি বোমা। খামারে জার ভর্তি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তারপরেই পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে রাখে। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল টিমের কাছে। সিআইডি বোম ডিসপোজাল টিমের প্রতিনিধিরা এসে উদ্ধার হওয়া বোমাগুলি পৃথক পৃথক ভাবে নিষ্ক্রিয় করে। গলসি এলাকায় এমন ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গিয়েছিলাম ওই মেশিন দিয়ে আসতে গেছিলাম, হ্যাঁ, দেখছি ডান দিকে ঝড়ে একটি জাল নামানো রয়েছে। অনেক গ্রাম এলাকার বোম, ওই লিখে আতঙ্ক, খুব আতঙ্ক লাগছে। পুলিশে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, পুলিশে আছে, রয়েছে। এটা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের গ্রামটা শান্তি চাচ্ছি, আমরা অশান্তি তো চাই না। এটা আমরা কোথা থেকে বোমা এলো কিছু জানতে পাচ্ছেন? স্যার কিচ্ছু আমরা জানি না। বীরভূমের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে হিংসা রুখতে পুলিশকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দেন। সেই থেকেই রাজ্য জুড়ে চলছে পুলিশি তল্লাশি। এদিকে গলসিতে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। গলসি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।